হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি পুরো সেজে গুজিয়ে রেডি, মানে শর্টস বানাবো ভাবছিলাম। তো ও গেছে মার্কেটে, মানে আমার বর, অনেকটা টাইম হাতে পাবো। তো ভাবলাম যে আজকে একটু শর্টস ভিডিও বানাই, রোজই বানাই, তো আজকে অনেকটা টাইম হাতে পাবো। তো সেই জন্য তাড়াতাড়ি স্নান টান করে মেয়েকে স্কুলে দিয়ে বাসন টাসন মেজে, মানে যাবতীয় যা টোটালি যা কাজ থাকে সব কিছু করে এসে রেডি হয়ে গেলাম। আর অনেক দিন হয়ে গেছে, আমার মাইক্রোফোনটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য আওয়াজটা একটু আস্তে আসছে। তো একটু মানিয়ে নিও তোমরা। আর মাইক্রোফোন আবার একটা ভাবজি কিনবো, কবে কিনবো ঠিক যাই না, ভাবছিলাম যে কিনবো। যাই হোক, তো নাইটি পরে সেজে গুজে নাইটি পরে, অনেকের প্রশ্ন যে সব সময় কেন নাইটি পরে ভিডিও করি। দেখো, আমাদের মতো ঘরের বউদের সবসময় সেজে গুজে ভিডিও করা তো সম্ভব না, আর শর্টস মানে নাইটি পরেই বেশিরভাগ করতে হয়, কারণ অনেক কাজ বাজ থাকে, যারা সেপারেট আর কি, স্বামী স্ত্রী দুজনে থাকে তাদের ব্যাপার আলাদা, তারা করতে পারে রোজ সেজে গুজে এক এক রকম করতে পারে, কিন্তু আমাদের সম্ভব না। তো মানিয়ে গুছিয়ে নিও তোমরা একটু, আর কি বলবো। তো আজকে আমি সারাদিনের রুটিন শেয়ার করব, পুরো রাত অবধি কী কী করছি না করছি, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চলো, আর আমি এখন কটা শর্টস ভিডিও বানিয়ে নিই। তো দেখো, ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ওকে হাত পা মুখ ধুয়ে তারপরে খাওয়াতে বসে, মানে বসেছি খিচুড়িটা, আর ও খিচুড়িটাই খায় দুপুরবেলায়, খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। আর খিচুড়িটা খেতেই ও বেশি পছন্দ করে আর কি, ভালোবাসে। এবার এটাতে লঙ্কা ছাড়া হয়তো তেল নুন দিয়েই রান্না করে, তো সেই জন্য খুব ভালোবাসে। তো এইটাই আমি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। সারপ্রাইজটা কিন্তু পিসিমণিকে দিয়ে দেবো, তোমাকেই দেবো, তাহলে তোমাকে সব খিচুড়ি খেতে হবে। তোমাদের সাথে
খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, কথা বলে না মুখে খাবার নিয়ে, বলো আবার বিকালে কথা হবে তোমাদের সাথে। আমরা খেয়ে নিই, খেয়ে এখন ঘুমাবো, ঘুম পেয়েছি ভীষণ, তাই তো? এরকম করে না, বাজে বলবে কিন্তু। তাহলে বলো, দেখতে থাকো ভিডিওটা। তুমি খেলতে যাবে, তারপরে সন্ধ্যাবেলায় পিসমনি আসবে তোমাকে পড়াতে, আমার দিকে ঘুরে বসো, নালে কিন্তু সারপ্রাইজ দেব না। তো দেখো আমি উঠে গেছি ঘুম থেকে, আর আজকে আমার যেন কেন ঘুমটাই ভাঙছে না। তো গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে উঠে না মানে মনটা ফ্রেশ হয়ে যায়, একটু ঘুম না হলে দুপুরবেলায় ভালো লাগে না, না শুতে হলে। আমার মেয়েকে দেখো শুয়েছে, মানে একদিকে শোয়াবো আর ও না রাত্রেবেলায় দেখবো অন্যদিকে চলে গেছে, দুপুরবেলা রাত্রেবেলা পুরো উল্টো পাল্টা ঘুমায় এরকম। তো চলো ফ্রেশ হয়ে নিই, এখন 4টে বাজতে গেল। তো ভাবছি এসেই আবার কোনো মতে খেয়েই বাড়ি আবার চলে যাবে দোকানে। তো দোকান থেকে দুটো ডিম নিয়ে আসলাম আর কি, ডাল, ডালের সঙ্গে কিছু ভাজি, আর কোনো কিছু মানে নিরামিষ হলেও খেতে চায় না, এরকম একটা ব্যাপার। তো ডিম ভাজা করে দেব, এখনও এসে পৌঁছায়নি, পুরো দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দেখো অন্ধকার হয়ে গেছে, 4টেও বাজেনি, পুরো অন্ধকার, আরে বৃষ্টি এক্ষুনি আসবে, খুব গরম পড়েছে, এক্ষুনি নামবে বৃষ্টি। আর আমি ডিমটা ভেজে নিই আর তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। দেখো অন্ধকার হয়ে গেছে সব, এখনো আসছে না কেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাতে ডিমটা ভেজে নিই, এসেই স্নান করেনি সকালবেলা, এসে স্নান করে খেয়েই চলে যাবে আবার কোনো মতো, তাড়াতাড়ি ডিমটা ভেজে রেডি করে রাখি। চলো দেখতে থাকো, ডিমটা ফেটি নিয়েছি আর দেখো ডিমটা পুড়ে গেল, যা ওই ঘরে গেছি আর এসে দেখছি পুড়ে গেল। দেখো এখনো আসছে না, কেমন রাগ ধরে, এই যে সন্ধে হয়ে গেল প্রায়, সন্ধে না 4টের বেশি বাজে, আবার দোকান খুলবে স্নান করবে, সেই সকালবেলায় বেরিয়েছে, আমি বুঝতে পারছি না আজকে কী করছে। ঠিক আছে আসুক বাড়ি, আর আমার মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি, আসুক, ও যখন আসবে আসবে, আমি এখন খেয়ে নেব, বসবো না, এত লেট করছে কেন, কোনো দিন এত লেট করে না। দেখো ডিমের অবস্থা পুড়ে গেছে, এই পোড়া ডিমটাই আমাকে খেতে হবে। হ্যাঁ সোনা, তো আমি আর বসিনি ওর জন্য, খিদে পেয়ে গেছিলো ভীষণ, তো খেয়ে নিয়েছি। তো চলো হাতে করে কি নিয়ে এসছে ব্যাগে করে দেখে নিই, আমি যা যা জিনিস আনতে বলেছি এনেছি কি না, তো চলো দেখে নেওয়া যাক। তো এই যে নিয়ে এসেছে, এখানে ঢেলে রেখেছে, এই দেখো, এই যে প্রথমে একটা এই যে বেড কভার আনতে বলেছিলাম, দেখো আমি বলেছিলাম একটু কার্টুন কার্টুন বেড কভার নিয়ে আসবে, কারণ বাচ্চা থাকলে একটুখানি কার্টুন ফার্টুন এগুলোই ভালো লাগে। তো কে বোঝায় কাকে, ওর যেটা পছন্দ হয় এটা নিয়ে এসছে, এই যে ওর যেটা মনে হবে সেটাই নিয়ে আসবে, একটু বোঝে না। আর এই যে 3টে প্যান্ট নিয়ে এসছে মেয়ের জন্য আর কি, সবসময় পরার জন্য। এই যে আমি দেখি আমি কী কী আনতে বলেছি সব কিছু এনেছে কি না। আর এই যে একটা ওড়না, এ ওড়না আনতে বলেছিলাম লাল কালারের, দুটো নিয়ে আসতে বলেছিলাম, কালো একটা লাল, ও একটা নিয়ে এসেছে, এইটা নাকি 250 টাকা নিয়েছে। দেখো এটা লস হয়েছে না লাভ হয়েছে তোমরাই বলো, আমার তো মনে হয় দাম বেশি নিয়েছে। তো যাই হোক, এই যে আমি একটা বলবো আর ও করবে আর একটা, দেখো। তো আর এই যে এখানে আছে দুটো ব্রাশ, ব্রাশ শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আর বেশি দিন ব্রাশ ইউজ করতে নেই। আর মেয়ের মানে বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো, বলেছিলাম বডি ওয়াশ নিয়ে আসতে হিমালয়ার, তাই এটা নিয়ে এসেছে, এটা খুব ভালো, আমি ওকে তো ইউজ করাই জানি, এটা খুবই ভালো, আর শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে। তো যাই হোক, এই যে হচ্ছে এগুলো এনেছে, আর এইদিকে আমি কি বলবো, ও আর জালনার
পর্দা আনতে বলেছিলাম তো আনিনি। আর এই দিকে দেখো একটু আগে দুপুরবেলার দিকে মূর্তি নিয়ে এসেছিল ঠাকুরের, তো আমি এখানে শিব পার্বতী নিয়েছি, মানে লোকনাথ নেওয়ার ইচ্ছা ছিল খুব, লোকনাথ বাবা খুব আর কি আমি খুব মানে ভক্ত আর কি, খুব বিশ্বাস করি, তো পাইনি, তো সেই জন্য শিব পার্বতী। আর এটা আমার দেওর এনে দিয়েছে রাধাকৃষ্ণ পাশে মায়াপুর থেকে। তো চলো জিনিসগুলো কেমন হয়েছে বলো অবশ্যই। তো দেখো এখন এই যে ময়দা, এগুলো সব লুচি বানাতে হবে, তো একটু নুন দিয়ে দিলাম। এখন আবার শখ হয়েছে মানে লুচি খাওয়ার, কি বলবো, সব এরা তো বলেই হয়ে যায় যে লুচি খাবো, এই খাবো, সেই খাবো, আর যে বানায় তাদের মানে সে বোঝে যে কতটা কষ্ট হয়। আমি হাঁপাচ্ছি দেখো, ঠিক করে কথাও বলতে পারছি না, বাসন টাসন সব মেজে আসলাম, এক হাত দিয়ে ফোন ধরা, এক হাত দিয়ে ভিডিও বানানো, মানে খুব টাফ। একটু চিনি দিয়ে দিলাম, তারপরে এইটা তো করবই, লুচি করব, আবার রান্নাও করব, মানে রাত্রির সেই 9টা 10টা, তারপরেও দিন শেষে কি নাম হবে কোনো কাজই আমি করি না, মানে এই নামটা থাকবেই যে কোনো কাজ করি না, এত কিছু করে দেব, এত কিছু সবাইকে যত্ন করব, ভালোবাসবো, তারপরেও বলবে আমি কিচ্ছু করি না। তো ময়দাটা ভালো করে মেখে রেখে দেব, কারণ অনেকক্ষণ থাকলে ভালো আর কি লিচু, সরি, লুচিগুলো ভালো হয় ফোলে, তো সেই জন্য এটা মেখে রেখে দেব। তারপরে সন্ধে দেব, জামা কাপড় গোছাবো, সন্ধে দেব, তারপরে ঢুকবো রান্নাঘরে, রান্নার মানে রান্নার কাজ সব কিছু গুছিয়ে রান্না করে তারপরে এগুলো বানাবো, ভাবো তাহলে। আমি কিছু করি না, আবার এমন এমন মানুষ আছে বলে কি যে তোমার এত বড় বড় নখ, হ্যাঁ মানে কাজ করো না বাড়িতে, ঠিক আছে, জামা কাপড় কাচো ভেঙে যায় না, তো আমি বলি মানে দিনটাই আমার শুরু হয় জামা কাপড় কাচা থেকে, মানে প্রথম কাজ হচ্ছে সকালবেলা উঠে জামা কাপড় কাচা, তারপরে সব কাজ। তো একটা কথা আছে না যে যে রাঁধে সে কি চুল বাঁধে না, তো সেই কথাটা আমার মনে পড়লো হট করে। তো দেখো এত কিছু করি তারপরেও আমি নখ রাখি, নখের যত্ন করি, নখ ভাঙতে দিই না, ঠিক আছে, এটা আমার শখ আর কি, খুবই ভালো লাগে। আর অনেক ছোটোবেলা থেকেই আমি নখ রাখি আর কি হাতের মধ্যে, তো এই নখ নিয়ে অনেকের অনেক প্রশ্ন। হ্যাঁ কি করে লাগলো, লুচি তুমি দেখবা, হ্যাঁ এখন না রাত্রে বাবা, তাহলে একটু চটকাই, আমি চটকা তো হবে না, তুমি সরো এখান থেকে, সরো সরো সরো, আর একজন কাজ করতে এসে গেছে, কাজ তো করবে না, আমার কাজের 12টা বাজাবে, এই হাতে নোংরা, হাত ধোয়া দা, পায়ে কাদা, হাতে কাদা, সরো এখান থেকে, হাত ধোয়া দা, তো দেখো দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি, চলো এগুলো আগে কমপ্লিট করে নিই, আগে সামলে নিয়ে দেব, হাতটা দিয়ে আসি না বলো না, কি দিয়ে আসবে কাকে, যাও দিয়ে আসো, একটা বিস্কিট বম্মাকে দিয়ে আসবে, আমি বললাম বিস্কিট দিয়ে এসেছি বম্মাকে, তাও শুনবে না। দেখো চা নিয়ে বসেছি, অনেক কাজের মধ্যেও একটু সময় বার করে, চা না খেলে হবেই না, কাজে এনার্জি পাবো না, তো এটাই ব্যাপার। তো কি হলো, হ্যাঁ চাটা খেয়ে নিই আবার কথা বলছি। তো দেখো এখন সন্ধে 7টা বেজে গেছে, তো আমি এসে গেছি, এই যে কটা বেলে নিলাম আগে থেকে লুচি, এই যে না হলে একটা একটা করে তো হয় না, সেই জন্য কটা বেলে রেখে দিলাম, সব একা একা হাতেই করতে হবে, বেলতে হবে, ভাজতে হবে, সব কিছু করতে হবে, তো চলো। তো আমি লুচিগুলো ঝটপট ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার মেয়েকে ফার্স্ট দিন পড়াতে আসবে আর কি, পাশের বাড়ি একটা আমার ননদ হয় তো পড়াতে আসবে আজকে থেকে শুরু,
ঠিক আছে, নতুন পদক্ষেপ, একটা একটা করে জীবনের ধাপ আস্তে আস্তে এগোচ্ছে আর কি। তো আজকে থেকেই শুরু করলাম পড়ানো, আমার কাছে অতটা কথা শুনতে চায় না, আর রান্নার চাপ থাকে সন্ধ্যাবেলা, তো সেই জন্য আমি ঠিক করে বসতেও পারি না ওকে নিয়ে কখনো, মানে অনেক ইয়ে থাকে। বাচ্চা কাচ্চা দেখো, একটা তৈরি করতে গেলে তার পেছনেই সময় দিতে হয়, তো সেই সময়টা আমি দিতে পারি না। তো সেই জন্য ভাবলাম, এত ছোটোবেলা থেকে আমার দেওয়ার ইচ্ছাই ছিল না টিউশনি, তো ভাবলাম যে কথাও শুনতে চায় না, থাক দিয়েই দিই। বাচ্চা মানুষ আরও খুব ভালো পড়ায়, তো ভাবলাম যে দিয়েই দিই। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো কমেন্টে, আর ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। আমি বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যাবে দেখতে। তো চলো দেখতে থাকো। তো আমার লুচি বানানো হয়ে গেছে, এখন প্রায় 8টার বেশি বেজে গেছে, তো আর ভিডিওটা আর বড় করব না। তো এক ঝলক দেখিয়ে দিলাম যে আমার মেয়েকে পড়াচ্ছে, সেটা দেখো, এই যে পড়াতে বসে গেছে, আর ওকে একটু খেতে দিয়ে দিলাম লুচি টুচি, তো খেয়ে নিক। আর ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।